মনে চাইতেছে না তাদেরকে ছেড়ে চলে যাবে, কিন্তু আল্লাহর হুকুম যাইতে হয়, ওখানে ওয়াদা করছি আল্লাহ। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই, তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে, তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আল্লাহ তাআলা পাঠান যাদের মৃত্যুতে পৃথিবীর সকল সৃষ্টি কষ্ট পায়। মানুষ থেকে শুরু করে বৃক্ষরাজিরাও তাদের মৃত্যুতে শোকে কাতর হয়। আবার পৃথিবীতে এমন কিছু মানুষও থাকে যাদের মৃত্যুতে মানুষও কান্না করে না, কোনো প্রাণীও কান্না করে না, এমনকি ইন্না লিল্লাহও কেউ পড়তে চায় না। কি এক আশ্চর্য ব্যাপার! অথচ উভয়ই মানুষ। জীবনের কথার এই ভিডিওতে এমন পাঁচজন ইসলামিক ব্যক্তিত্বের কথা আলোচনা করব যারা মৃত্যুবরণ করেছেন প্রায় অনেক দিন হল, কিন্তু এখনও তাদের জন্য দেশের মানুষ কাঁদে। এখনও মানুষ তাদের মন থেকে খুব ভালোবাসে ও দোয়া করে। তারা চলে গেলেও তাদের কর্মকাণ্ড মানুষের হৃদয়ে তাদের বাঁচিয়ে রেখেছে। তাহলে সময়ে অসময়ে মনে পড়ে যাওয়া পাঁচজন ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার ৫, মাহফুজুল আলম কলরব। ইসলামিক সঙ্গীত শিল্পী মাহফুজকে চিনে না এমন ইসলামী সঙ্গীতপ্রেমী পাওয়া যাবে না। তার গাওয়া অনেক গান জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু ২০২১ সালের ২০ জুলাই সকাল ৮টায় নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম জনপ্রিয় ও তরুণ নাসির শিল্পী মাহফুজুল আলম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছিলেন ডাক্তার। তরুণ টগবগে নাসির শিল্পীর এভাবে চলে যাওয়া মানতে পারছেন না নেটিজেন ও সঙ্গীত অঙ্গনের মানুষজন। সমবেদনা জানিয়েছেন শোকে মহমান তার পরিবারের প্রতি। অনেকে শেয়ার করেছেন মাহফুজ আলমের সাথে তাদের ব্যক্তিগত আনন্দ স্মৃতি। সবার শোক স্মৃতিতে উঠে এসেছে প্রিয় বন্ধুকে হারানোর বেদনা। অনেকেই বলেছেন মাহফুজের মৃত্যু আমাদেরকে আরও একবার এই রঙ্গশালা ভুলে আখিরাতের প্রস্তুতির কথা মনে করিয়ে দিচ্ছে। ২৩ বছর বয়সী টগবগে তরুণ মাহফুজ মৃত্যুর এক বছর আগে হারিয়েছেন তার বাবাকে। এক বছরের মাথায় তিনিও বিদায় নিলেন পৃথিবী থেকে। পরপর স্বামী ও তরুণ ছেলেকে হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন মাহফুজের দুঃখিনী মা। মাহফুজ আলমকে স্মরণ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের প্রায় সকলেই। মাহফুজ আলমের মৃত্যুতে কলরবের সিনিয়র নাসির শিল্পী ও হলিটিউনের প্রধান নির্বাহী মোহাম্মদ বদরুজ্জামান ও আবু সুফিয়ান সহ কলরবের সবাই শোক প্রকাশ করেছেন। মাহফুজ আলমের ইন্তেকালে সঙ্গীত জগতের বাহিরেও তরুণ নেটিজেনদের আরও অনেকে শোক প্রকাশ করেছেন। এখনও তাকে সবাই মিস করে, তার জন্য দোয়া করে। তিনি হয়তো এখন এই দুনিয়াতে নেই, কিন্তু আছেন মানুষের হৃদয়ে, বেঁচে আছেন তার ইসলামিক সঙ্গীতে। নাম্বার ৪, গোলাম সারোয়ার সাইদি। বাংলাদেশের আরও একজন বরেন্দ্র আলেম ছিলেন তিনি। ছিলেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব। পীর হলেও তিনি অন্য সব পীরদের মতো ছিলেন না। হক কথাগুলো বলতেন বলিষ্ঠ কণ্ঠে। বিশেষ করে গোলাম সারোয়ার সাইদি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলো ছড়িয়ে তরুণ প্রজন্মের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। করোনাকালীন তার কিছু বক্তব্য ভাইরাল হয়ে পড়েছিল, যা মানুষের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছিল। বিশেষ করে তার একটি কথা আজও মানুষের কানে বাজে। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই, তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে, তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবে না। তা হচ্ছে এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই, দেখো না মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্যুর আগে ১৬ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ২০২০ সালের ২১ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এই বিশিষ্ট আলেমেদিন। তার মৃত্যুর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ভক্তরা তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জন্য দোয়া করেন। তাকে যে মানুষ ভালোবাসে তার আরও একটি নজির দেখা যায় তার জানাজাতে। তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল আড়াইবাড়ি কামিল মাদ্রাসা মাঠে। জানাজা শেষে দরবার শরীফ মসজিদ সংলগ্ন বাবা ও দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন দেশ বরেন্দ্র ওলামা, পীর মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার লাখো মানুষ। প্রিয় আলেমকে এক নজর দেখতে ভিড় জমায় হাজার হাজার ভক্তরা। এ সময় শোকাহত জনতার আল্লাহ আকবার ধ্বনি ও কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদাসর জানাজা হলেও জোহরের আগে থেকেই কানায় কানায় ভরে যায় মাদ্রাসা ময়দান। তিনি নেই ১.৫ বছর হল, কিন্তু মানুষের মনে তিনি এখনও আছেন,
আছেন ভালোবাসায়, আছেন অবিরাম শ্রদ্ধায়। নাম্বার তিন, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। বাংলাদেশের আরও একজন সুপরিচিত ও সর্বমহলে গ্রহণযোগ্য আলেম হচ্ছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাই। তার সাবলীল ভাষার কথাগুলো মানুষের অন্তরে খুব সহজে গেঁথে যেত। কারো কোনো সমালোচনাও তিনি করতেন না, সর্বদা উম্মার ঐক্য নিয়ে কথা বলতেন। মুসলিমদের ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা তিনি কখনোই বলতেন না। কিন্তু ইসলামের বাগানের এই সুভাষিত ফুলটি ঝরে পড়ে 2016 সালের 11ই মে। সেদিন মাগুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আখিরাতে দেশে পাড়ি জমান এই বিখ্যাত আলেম। তার আচমকা মৃত্যুর খবরে সারা দেশেই শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে দেশবরেণ্য আলেমরা বিবৃতি দেওয়ার পাশাপাশি নিজের ফেসবুক পেজেও তাকে নিয়ে স্ট্যাটাস দেন। তিনি আলেম হলেও শুধুমাত্র আরবি শিক্ষায় শিক্ষিত ছিলেন না, একজন চতুর্মুখী জ্ঞানের অধিকারী ছিলেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সৌদি আরবের রিয়াদ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে সেখানে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি ইসলামী ইউনিভার্সিটিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলার বড় সাহেবজাদা, ঢাকার দারুস সালামের আনসার সিদ্দিকির জামাতা। তিনি এক ছেলে ও তিন কন্যার জনক। ছেলে ওসামা জাহাঙ্গীর সৌদি আরবের রিয়াদ ভার্সিটিতে লেখাপড়া করছেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর দিনই শিক্ষার জন্য ঝিনাইদহ শহরের গোবিন্দপুর এলাকায় বিদেশি অর্থে আল ফারুক একাডেমি ও আসুন্না ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। সেখানে মেয়ে ও ছেলেদের হেফসখানা প্রতিষ্ঠা করা হয়। তিনি চলে যাওয়ার 6 বছর পরও এখনও মানুষ তার জন্য দোয়া করেন। ওয়াজের ময়দানে তার দরদি কথা শ্রোতারা আজও মিস করেন। বর্তমান এই ফেতনার যুগে উনাকে খুব বড্ড বেশি প্রয়োজন ছিল। নাম্বার দুই, আল্লামা জুনাইদ বাবুনগরী। বাংলাদেশের আলেমদের মাথার মুকুট ছিলেন তিনি, ছিলেন যুগের রাহবার। হকের ঝান্ডা সমুন্নত করতে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে, এমনকি দিনের পর দিন রিমান্ডও খাটতে হয়েছে। কিন্তু তবুও তিনি হকের পথ থেকে এক চুলো সরেননি। আরও বলেছিলেন যে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন হকের উপরে থেকে মৃত্যু বরণ করতে পারি। তার দোয়ায় আল্লাহ তাআলা কবুল করেছেন। অতপর আল্লাহর হুকুমে 2021 সালের 21 আগস্ট আখিরাতে দেশে রওনা দেন। তার মৃত্যুতে শোক পাননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়নি। তার মৃত্যুতে দেশের নামকরা আলেমেদিন মিজানুর রহমান আজহারি শোক প্রকাশ করে তার ফেসবুকে লিখেন, ক্রমশ অভিভাবকহীনতার সংকটে জাতিকে বারবার নিঃস্ব আর নিস্তেজ করে দিচ্ছে। এভাবেই আলেমদের ধীরে ধীরে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমের আলো উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, সকল খিদমত কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। দিনের এই রাহবারকে এখনও মানুষ অনুসরণ করে, ভালোবাসে, আর এটাই তার সবচেয়ে বড় অর্জন। নাম্বার এক, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাই। এই মানুষটিকে নিয়ে বলতে গেলে কি রেখে কি বলা যায় তা ভেবেই কেটে যায় বহু সময়। যদি বলি যুগের আলেম বা যদি বলি বাংলাদেশের সকল আলেমদের ওস্তাদ, ভুল হবে? মোটেও ভুল হবে না। সে যে এদেশের আলেম সমাজ সহ প্রতিটি ইসলামপ্রেমী মানুষের মাথার মুকুট। আল্লাহ তাআলা তাকে যে কত যোগ্যতায় যোগ্যতা সম্পন্ন করেছেন তা বলে বোঝানো মুশকিল। তিনি একাধারে ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম, ছিলেন শাইখুল হাদিস, ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক। বার্ধক্যজনিত কারণে মহান আল্লাহর আদেশে 2020 সালের 18 সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যা 7টার দিকে মৃত্যুবরণ করেন শতবর্ষী আল্লামা মাওলানা আহমেদ শফি রহমাতুল্লাহি আলাই। আর তাতেই যেন শোকের ছায়া নেমে আসে সারা দেশে। এদেশের মানুষের কাছে তিনি যে কতটা প্রিয় ছিলেন সেটা তার জানাজার নামাজের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায়। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় হাটহাজারিতে। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলন না হয় ভিড়ের কারণে মরদেহ বহনকারী কফিন মাদ্রাসা মাঠ থেকে স্থানীয় ডাক বাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নামাজে জানাজা পরিচালিত হয়। আল্লামা শফির মৃত্যুর খবরে রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত অনুসারী। মুকুটহীন এ সম্রাটের মরদেহ পৌঁছানোর আগেই লোকের লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো হাটহাজারী এলাকা। চারদিক থেকে আসা মানুষের সহায়তায় রাস্তায় শুকনো খাবার ও শরবতসহ নানা পানীয় নিয়ে বিতরণ করছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পুরো হাটহাজারীর সব প্রবেশপথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।
দুনিয়াতে থাকতেও যেমন সম্মানিত ছিলেন, মৃত্যুর পরও সম্মানিত ছিলেন। আখিরাতের জীবনেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটিতে আলোচিত এই পাঁচজন ইসলামিক ব্যক্তিদের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে কাকে সবচেয়ে বেশি মিস করেন, কার কথা বেশি মনে পড়ে, কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো একজনের নাম, অনুভূতি জানিয়ে দিন বাকিদের নিয়েও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।